রাত্রে ঘুমানোর আগে শুধুমাত্র এই তেলটি চুলে লাগালে সকালেই দেখবে ফলাফল চুল পড়া কমে যাবে চুল লম্বা হবে কিন্তু তার সাথে সাথে চুল ভিতর থেকে সোজা এবং সিল্কি হবে ওপর থেকে তো আমরা অনেক কিছুই ব্যবহার করি বন্ধুরা কিন্তু কখনও সেই রেজাল্টটা আমরা পাই না সঠিকভাবে কারণ এখনকার দিনে এত কেমিক্যাল আমরা ইউজ করছি তাই ভিতর থেকে যদি চুলকে সোজা সিল্কি সফট করতে চাও তাহলে আজকের এই হেয়ার অয়েলটি বানাও এবং চুলকে কিন্তু নতুন গজাবে এক তোমরা ফলাফল পাবে শুধু জাস্ট মেখে দেখো বন্ধুরা এই তেলটি মেরাক একটি কাজ করে তার জন্য একটি পাত্রে নিয়ে নিতে হবে কোকোনাট অয়েল কোকোনাট অয়েল না থাকলে তোমরা কিন্তু তেলও নিতে পারো কিন্তু চুলের জন্য ভীষণ ভালো তো এরখানে আমি নিয়ে নিয়েছি তিন চামচ মতো নারকেল তেল যতটা তোমাদের নারকেল তেল আছে বা কম বেশি তোমরা বানিয়েই রাখতে পারো এটি খাওয়া খারাপ হওয়ার কোনো চান্স নেই আমি তিন চামচ নারকেল তেলের মধ্যে এক চামচ কালো জিরে দিয়েছি কালো জিরে আমাদের চুলের গ্রোথকে সাহায্য করে এবং সাদা চুলকে কালো করতেও সাহায্য করে আর দিয়ে দেবো তিন চামচ নার তেল দিয়ে যেহেতু দিয়েছি তাই আমি দুটো লবঙ্গ ইউজ করেছি যদি বেশি তেল দাও সেক্ষেত্রে চারটে পাঁচটা এটিকে আমরা জাস্ট হালকা আছে একদমই হালকা ফুটিয়ে নেব বন্ধুরা মিনিট মতো তারপর নামিয়ে এটিকে ঠান্ডা করে ব্যবহার করব এটিকে নামিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ক্যাস্টার অয়েল ক্যাস্টর অয়েল কিন্তু মেডিসিন বা যে কোনো কসমেটিক শপে তোমরা পেয়ে যাবে ক্যাস্টর অয়েল কিন্তু দিতেই হবে যেহেতু আমি তিন চামচ নারকল তেল দিয়েছি তাই এখানে আমি এক চামচ ক্যাস্টার অয়েল দিয়েছি তোমরা যদি নারকল তেলের পরিমাণটা বাড়াও তো সেক্ষেত্রে অয়েলের পরিমাণটাও বাড়াতে হবে তো এইভাবে মিশিয়ে নিয়েছি এখন এই তেলটা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা একবার ব্যবহারেই তোমরা বুঝতে পারবে তোমাদের চুল পড়া কমে যাচ্ছে এবং নতুন চুল গজাচ্ছে এবং ভিতর থেকে আমাদের চুলকে কিন্তু সোজা সফট এবং সিল্কি করবে তোমরা জাস্ট একদিন ব্যবহার করে দেখো এখানে আমি তোমাদেরকে একটা কথা বলবো যখন তেলটি তোমরা এটি বানাবে তখন কিন্তু বড় পাত্র বসাবে ছোট পাত্র বসালে কিন্তু তেলটিতে আগুন লেগে যাওয়ার সম্ভব থাকে যেটি আমার সাথে প্রথম প্রথম হয়েছিল তাই তোমাদেরকে বলে দিলাম যদি তোমরা নারকোল তেল দিয়ে এটিকে বানাও বা সর্ষের তেল দিয়ে বানাও যেটি করো না কেন সেটি কিন্তু বড় পাত্রে করার চেষ্টা করবে না হলে কিন্তু আগুন ধরে যাওয়ার চান্স থাকে আর এই তেলটি তোমাদেরকে ওভারনাইট চুলে লাগিয়ে রাখতে হবে রাত্রে ঘুমাবার আগে তেলটিকে দিয়ে একটু হালকা হাতে ম্যাসাজ করতে হবে এবং পরের দিন সকালে উঠে তোমরা কিন্তু শ্যাম্পু করে নেবে এটি সপ্তাহে তিন দিন করবে বন্ধুরা যদি তোমাদের প্রচন্ড পরিমাণে চুল উঠছে বা চুলকে একটু সোজা করতে চাইছো চুলটা ভীষণ পরিমাণে ড্যামেজ হয়ে গেছে কেমিক্যাল ইউজ করে করে তাহলে আমি বলবো সপ্তাহে এটি তিন দিন ব্যবহার করো বা তোমরা চাইলে একদিনও করতে পারো যদি সেরকম সমস্যা না থাকে এটি চুলকে সিল্কি করবে লম্বা করবে ঘন কালো করবে আজকের ভিডিও টিপস কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে টাটা বা